আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, আমেরিকায় হামলা চালাতে সক্ষম সার্মাউথ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। জানিয়ে দেব ইউক্রেনের চারটি অস্ত্র গোদাম উড়িয়ে দিয়েছে রাশিয়া। আরও জানিয়ে দেব ইউক্রেন সীমান্তে মিসাইল লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া। জানিয়ে দেবে ইউক্রেনীয় সৈন্যদের গোপন তথ্য ফাঁস করেছেন বরিস। এদিকে রাশিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ তুরস্কের। জানিয়ে দেবে ভারতের জন্য আরও এক ভয়ঙ্কর দুঃসংবাদ, মোদির সমাবেশ স্থলের কাছে বিস্ফোরণ। এবং সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ায় তুরস্কের অভিযানে 50 কুর্দি যোদ্ধা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আমেরিকায় হামলা চালাতে সক্ষম সার্মাউথ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। আমেরিকায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সার্মাউথ মোতায়েন করবে রাশিয়া। আগামী শরতের মধ্যেই তা মোতায়েনের পরিকল্পনা করছে মস্কো। রাশিয়ার রসকসমস এক্সপ্রেস এজেন্সির প্রধান দেমিত্রি রোগজিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোগজিন রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় 3,000 কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্কো অঞ্চলে মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, এই সুপার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা একটি ঐতিহাসিক ঘটনা হবে। এটি আগামী 30 থেকে 40 বছর রাশিয়ার জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র সার্মাউথ 10 বা ততোধিক পারমাণবিক ওয়ার হেড বহন করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এটি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, সার্মাউথ বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র। রাশিয়াকে হুমকি দেওয়া শত্রুদের এখন হুমকি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। রাশিয়া দীর্ঘদিন ধরে সার্মাউথ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করেছে, চলতি মাসেই এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সূত্র পার্স টুডে। ইউক্রেনের চারটি অস্ত্র গোদাম উড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের খার্গিভে শনিবার রাতভর হামলা চালিয়ে 9টি সামরিক স্থাপনা সহ 4টি অস্ত্র গোদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই গুদামগুলোতে আর্টিলারি অস্ত্র মজুদ ছিল বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, রাশিয়ার মিসাইল হামলায় ওই এলাকার আরও 4টি অস্ত্র গোদাম ধ্বংস হয়ে গেছে। এছাড়া দিনপ্র পেত্রভস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিস্ফোরক উৎপাদন কারখানাও রাশিয়ার মিসাইল ধ্বংস করেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে 8 জন নিহত হয়েছেন, এতে আরও 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান শেরহি হাইদাই। একটি টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন, শনিবার যখন হিরোস্কে ও জোলোট শহরে বোমাবর্ষণ করা হয়েছিল তখন 6 জন মারা গিয়েছিল। পৃথকভাবে পোপাসনা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে 2 নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বেশ কয়েকদিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়। হাইদাই আরও বলেন, সেভেরোদোনেস্ক শহরের একটি পুলিশ অফিস ধ্বংস করা হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে রাশিয়া বলেছিল যে তারা রাজধানী কিয়েভ সহ উত্তর ইউক্রেনের দখলে ব্যর্থ হওয়ার পরে লুহানস্ক এবং প্রতিবেশী দোনেতস্ক অঞ্চলসমূহ দখল করার জন্য তাদের সামরিক অভিযানে মনোযোগ দিচ্ছে। ইউক্রেন সীমান্তে মিসাইল লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ইউক্রেনের সীমান্তে 60 কিলোমিটার ভেতরে অত্যাধুনিক মিসাইল ইস্কেন্দার এম লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া। তিনি বলেন, শত্রুরা অতিরিক্ত শক্তি কেন্দ্রীভূত করে বেল গোরুট তাদের সৈন্য সংখ্যা বাড়িয়েছে। খবর রয়টার্সের। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়া তাদের ইস্কেন্দার এম লঞ্চারগুলো ইউক্রেন সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে মোতায়েন করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে রয়টার্স এই সংবাদের সত্যতা যাচাই করতে পারেনি। ইস্কান্দার এম একটি ভ্রাম্যমান ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যার কোড নাম হল SS-26 স্টোন।
এই ক্ষেপণাস্ত্রের পরিসীমা 300 মাইল পর্যন্ত যা প্রচলিত পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এর আগে গত শুক্রবারে রাশিয়া বলেছিল তারা সমস্ত দক্ষিণ ইউক্রেনের নিয়ন্ত্রণ চায়। এর জবাবে তখন ইউক্রেন বলেছিল রাশিয়ার কথায় প্রমাণ না হয় যে রাশিয়া তার লক্ষ্যের চেয়ে আরো বিস্তৃত লক্ষ্য নিয়ে এগোচ্ছে। ইউক্রেনীয় সৈন্যদের গোপন তথ্য ফাঁস করেছেন বরিস, প্রতিরক্ষা মন্ত্রীর পরামর্শদাতা পোলিশ জেনারেল ওয়াল্ড মিটার। ক্রোজি পজাক শুক্রবার বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার সঙ্গে বিরোধের মধ্যে ইউক্রেনীয় সৈন্যদের বিদেশে প্রশিক্ষণের বিষয়ে তার বিবৃতি দিয়ে ভুল কাজ করেছেন। পোলিশ জেনারেলের মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা বলার আগে ভাবা উচিত। খবর আরটির, এই সপ্তাহের শুরুতে ভারত সফরের সময় জনসন সাংবাদিকদের বলেছিলেন, আমরা বর্তমানে পোল্যান্ডে ইউক্রেনীয়দের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ও সাজোয়াজান ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছি। প্রজীব জাক 2000-এর মাঝামাঝি সময়ের ইরাকের একটি বহুজাতিক বিভাগের প্রধান ছিলেন। তিনি পোলিশ সংবাদপত্র ফ্যাক্টকে বলেছিলেন, যখন আমরা বিদেশে মিশনে ছিলাম তখন একটা কল্পনা করা কঠিন ছিল যে একজন রাজনীতিবিদ টেলিভিশনে আমাদের পরিকল্পনা বা প্রশিক্ষণ সম্পর্কে কথা বলবেন। এই জেনারেল আরো বলেন, জনসন রাশিয়ার কাছে সামরিক গোপনীয়তা প্রকাশ করেছেন। প্রশিক্ষণ একটি সামরিক বিষয় এবং অবশ্যই এটি গোপন রাখা উচিত। মানুষের উচিত এমন কথা বলার আগে ভেবে দেখা। পোল্যান্ডের স্থল বাহিনীর প্রাক্তন কমান্ডার প্রধানমন্ত্রীর আচরণকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বলে অবহিত করেন এবং সতর্ক করে দিয়ে বলেন, এটি বিপর্যয়কর পরিণতি সৃষ্টি করতে পারে। স্কোরজি পজাক বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সচেতন নাও হতে পারেন, কিন্তু এ ধরনের বিবৃতি দিয়ে তিনি সমগ্র সামরিক অভিযানের সাফল্য এবং সে সঙ্গে সৈন্যদের নিরাপত্তাকে বিপন্ন করে তোলেন। জনসন নিজেই কিয়েভ এবং এর পশ্চিমা সমর্থকদের জন্য সংঘাতের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার বিজয় অর্জনের একটি বাস্তববাদী সম্ভাবনা রয়েছে। চলমান সংঘাতের মধ্যে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম প্রধান সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী। যুক্তরাজ্য ইতিমধ্যেই অন্যান্য জিনিসের মধ্যে কিয়েভে অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম এবং সাজোয়াজান পাঠিয়েছে। এই মাসের শুরুর দিকে জনসন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি যুক্তরাজ্য সরকারের সমর্থনের আশ্বাস দেন। রাশিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ তুরস্কের। সিরিয়াগামী রুশ বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। শনিবার এ ঘোষণা দেন তিনি। ন্যাটো সদস্য হলেও ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক। কৃষ্ণ সাগরে সামুদ্রিক অধিকার নিয়ে ব্যাপক আলোচনার অংশ হিসেবে মস্কোর সঙ্গে আকাশসীমার বিষয়ে আলোচনা করছে দেশটি। খবর আরটি, উরুগুয়ে সফরে যাওয়ার আগে কাভুসোগলু সাংবাদিকদের বলেন, আমরা রাশিয়ার সামরিক বিমান এমনকি সিরিয়ায় যাওয়া বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছি। যদিও এর আগে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোগান। আঙ্কারার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে অভিযানের পর রাশিয়ার কাছ থেকে সম্ভাব্য অস্ত্র কেনা নিয়ে এখনও কোনো মন্তব্য করা যাবে না। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও ন্যাটো মিত্র হিসেবে ইউক্রেনকে সহায়তা করছে তুরস্ক। কিয়েভ ক্রমাগত মানবিক সহায়তা অব্যাহত রেখেছে আঙ্কারা। ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে এখন মন্তব্য করা অপরিপক্কতা হয়ে যাবে। সামনে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তা দেখতে হবে। দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমাদের। এদিকে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্র ক্রয় নিয়ে পশ্চিমা মিত্রদের সমালোচনা সইতে হচ্ছে তুরস্ককে। S-400 ব্যবস্থার দ্বিতীয় দফা পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক ও রাশিয়া। আলোচনা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে আঙ্কারা। তবে রাশিয়া থেকে নতুন অস্ত্র ক্রয় নিয়ে ন্যাটো মিত্রকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। মোদির সমাবেশ স্থলের কাছে বিস্ফোরণ। ভারতের জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে রোববার কাশ্মীর সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সফরের আগে তার সমাবেশ স্থলের কাছে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। NDTV, হিন্দুস্থান টাইমস সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার ভোর 4:30 দিকে জম্মুর পল্লি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটি মোদির সমাবেশ স্থল থেকে 8 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। উল্কাপাত বা বজ্রপাতের কারণে এই গর্ত সৃষ্টি হয়ে থাকতে পারে বলে হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন জম্মুর পুলিশ কর্মকর্তা চন্দন কহলি। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বা 370 ধারা রদ করা
করার পর এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম জম্মু কাশ্মীর সফর। এর আগে শুক্রবার সুনজাওয়ানে নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিস্ফোরণের পরও কাশ্মীরের সমাবেশে অংশ নিয়েছেন মোদি। বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে তাকে স্বাগত জানিয়েছেন দলটির হাজারো সমর্থক। এদিন প্রায় 20,000 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। তবে পঞ্চায়েত রাজ দিবসে নরেন্দ্র মোদির এ সফর ঘিরে কাশ্মীর ঘিরে উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ায় তুরস্কের অভিযানে 50 কুর্দি যোদ্ধা নিহত। শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত কুর্দি সশস্ত্র বাহিনীর উপর সামরিক অভিযান চালিয়েছে তুর্কি সেনাবাহিনী। এতে অন্তত 50 জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত 22 এপ্রিল তুরস্ক নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের মালিয়া জেলার একটি পুলিশ চেকপোস্টের ওপর হামলা চালায় কুর্দি সশস্ত্র বাহিনী। এতে একজন তুর্কি পুলিশ প্রাণ হারায়। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে তুর্কি সেনাবাহিনী এ হামলা চালিয়েছে। উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধের পর গণসুরক্ষা বাহিনী কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলে চরমপন্থী আইএস গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছে। তারা সিরিয়ার উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা দখল করে নেয়। তবে তুর্কি সরকার সিরীয় কুর্দি সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করেছে। গত কয়েকদিনে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র বাহিনীর ওপর হামলায় অন্তত 42 জন কুর্দি সশস্ত্র যোদ্ধা মারা গেছে। সূত্র সিআরআই।